আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা খুব সহজে মোবাইলে কোনো সফটওয়্যার যদি ঠিকমতো কাজ না করে বা স্লো হয়ে যায় কিভাবে সেটা ঠিক করবেন। তো সেটার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, আর এটা করা খুব সহজ। কিন্তু তার আগে বলে নিই, অনেক সময় এই জিনিসটা কেন হয়, আমরা সফটওয়্যারগুলো লং টাইম ইউজ করার পর সেখানে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে থাকে। তো সেগুলা জমতে জমতে যখন অনেকগুলো জায়গা নিয়ে নেয় সেই অ্যাপসটি, তখন অ্যাপসটা স্লো হয়ে যায় বা ঠিকমতো কাজ করে না। তো সেটার জন্য আপনাকে সহজ একটা কাজ শিখিয়ে দিব, এই অপ্রয়োজনীয় ফাইলগুলো কীভাবে ডিলিট করবেন সেটা। তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে বুঝতে পারবেন, যদিও এক একটা ফোনে একটু ভিন্ন ধরনের লেখা থাকবে, বাট আমি আপনাদেরকে সেটা বলে দিব কীভাবে করবেন। প্রথমে আপনাকে মোবাইলের সেটিংয়ে যেতে হবে। আমার এখানে একদম উপরে বাম পাশে সেটিং অপশনটি রয়েছে। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপস অপশনটি খুঁজে বের করবেন। যেমন এখানে আমার অ্যাপসটি রয়েছে এখানে। তো আপনার ফোনে হয়তো অ্যাপস না থেকে অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে। তো আপনি যদি সেটাও খুঁজে না পান, তাহলে আপনি সেটিংয়ে সার্চ অপশনে যেয়ে আপনি অ্যাপস বা অ্যাপ্লিকেশন লিখবেন, তাহলে আপনার অপশনটি পেয়ে যাবেন। যেমন আমার এখানে রয়েছে অ্যাপস। তো অ্যাপসে যাওয়ার পর আপনি আপনার ফোন থেকে অ্যাপসে যাওয়ার পর আপনার অপশন আসবে অ্যাপ ম্যানেজমেন্ট। তো অ্যাপ ম্যানেজমেন্টে গেলে আপনি আপনার ফোনের সবগুলো অ্যাপ এখানে দেখতে পারবেন। কিন্তু হয়তো অনেক ফোনে আপনার অ্যাপ ম্যানেজমেন্ট থাকবে না। তো সেখানে আপনি যখন অ্যাপে ক্লিক করবেন, তখন আপনার সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পারবেন। কিন্তু আমার অ্যাপ ম্যানেজমেন্টের ভিতরে রাখা আছে সব, সো আপনি এখানে ঢুকে দেখতে পারবেন। তো এখন আপনার যেই অ্যাপসটি ঠিকমতো কাজ করে না সেটা খুঁজে বের করবেন। এখানে অ্যালফাবেটিক অর্ডারে সব কিছু লেখা আছে, সব অ্যাপসগুলো সাজানো আছে। তো ধরেন আমার এখান থেকে ইবে সফটওয়্যারটা ঠিকমতো কাজ করছে না, তো আপনি সফটওয়্যারে ক্লিক করবেন। যদি আপনার ফেসবুক কাজ করে না, তাহলে আপনি ফেসবুকে ক্লিক করবেন। তো সেটা করার পর এখানে নিচে লেখা দেখবেন আপনি স্টোরেজ ইউজেজ। সো স্টোরেজ ইউজেজে ক্লিক করার পর আপনি এখান থেকে একদম লাস্টে যেটা আছে ক্লিয়ার ক্যাশ। তো ক্লিয়ার ক্যাশে আপনার এখানে 30 মেগাবাইট অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে আছে। তো আপনি সেটা ক্লিয়ার করবেন, প্রেস করবেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা করার পর আপনি আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর ফোর্থ স্টপে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশনটি একবার রিস্টার্ট হয়ে যাবে, যেটা দরকার। অ্যাপস হয়তো লং টাইম রান করার পর হয়তো অনেক সময় ঠিকমতো কাজ করে না। তো আপনার অ্যাপসটি রিস্টার্ট হয়ে যাবে, আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হয়ে গেল। তো এরপর আপনি আপনার সেই অ্যাপসে ঢুকলেই দেখবেন আগের চেয়ে অনেকটা ফাস্ট হয়ে গিয়েছে। যদি এরপরও ঠিক না হয়, তো আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি আবার অ্যাপসে যে সেই একই অ্যাপসে ক্লিক করবেন। যেমন আমার ইবে ছিল, ইবেতে ক্লিক করলাম। এরপর আপনি আবার স্টোরেজ ম্যানেজমেন্ট ইউজেজে যাবেন। সেখানে আপনার এখানে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডেটা। তো এটা করলে আপনার অ্যাপসটি একদম ইনস্টল করার পর যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় চলে যাবে। আপনার হয়তো যদি পাসওয়ার্ড সেভ করা থাকে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি সেটা করে দেখতে পারেন, আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে, তাহলে ক্লিয়ার ডেটার মাধ্যমে আপনার অ্যাপসটি আরও বেশি ফাস্ট হয়ে যাবে। তো আপনারা সেটাও করে দেখতে পারেন। এটাই হলো আপনার সহজ একটি উপায় কোনো অ্যাপস ঠিকমতো কাজ না করলে বা স্লো হয়ে গেলে কীভাবে ঠিক করবেন তার। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। আর এরকম অনেক টিপস ভিডিও পেতে, মোবাইলের টিপস ভিডিও পেতে, আপনারা প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।